আর সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছে। চীন এখন যদি হবে, ভারতের কোন কোন নেতা লিখেছে এই যে করিডোর বা ট্রানজিশন দেওয়া হলো নতুন করে রেলপথ স্থাপনের মধ্যে দিয়ে ভারত থেকে ভারতীয় ট্রেন সরাসরি এসে বাংলাদেশের মধ্যে ঢুকবে, বাংলাদেশ পার করে আবার ওই দিকে সেভেন সিস্টারের কাছে ভারতের মধ্যে ঢুকবে। এটা চিকেন নেকের বিকল্প, বুঝে দেখেন। চিকেন নেক ভারতের একমাত্র জায়গা যেটা সেভেন সিস্টারে যাওয়া যায়। সেভেন সিস্টারে প্রায় সব কয়টা সিস্টারের মধ্যে বিদ্রোহী, কোনো কোনো বিদ্রোহী এই রকম শক্তিশালী যে তারা একদম সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করে। অরুণাচল প্রদেশের অনেকখানি জায়গা এখন পর্যন্ত ভারত বলে চীন দখল করে আছে, সেটার কোনো নিষ্পত্তি হয়নি। এই কারণে তারা ওই জায়গাকে নিরাপদ রাখতে চায়। আর ভারত সবাই জানেন তিস্তা প্রকল্পে চীন যাতে না আসতে পারে সেজন্য তারা বিরোধিতা করছে। কেন? তাদের কথা হচ্ছে তিস্তা থেকে চিকেন নেক এত কাছে, চীন যদি এখানে একটা স্থাপনা রাখে সেই জায়গায় তারা সামরিক বাহিনীর লোকজন সরঞ্জাম ইত্যাদি আনতে পারবে, গোয়েন্দাদের আনতে পারবে, আমাদের সিকিউরিটির পাশে হবে। ভারত এত বড় একটা রাষ্ট্র, ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা। বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা বলে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যা না হয়, আমেরিকাকে বোঝায়। আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে, কষ্ট লাগে, জানি না সত্যি সত্যি কি ঘটনা, কিন্তু আমেরিকা ভারতের কথা শুনে নাকি বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র আনবার পথে যে উদ্যোগ গ্রহণ করেছিল সেখান থেকে পিছিয়ে চলে যায়। তার গানে কষ্ট তো তথাকথিত সিকিউরিটির দাবে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। 15 বছর ধরে গায়ের গায়ে একটা সরকার ক্ষমতায় বসে আছে, তাতেই রাখবার ক্ষমতা এইখান দিয়ে কি যাবে বিস্তারিত কিছু বলা হয়নি। কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না, জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেনি। আমরা যেরকম বলতে চাই সেরকমই আমাদের বিশ্বাস করবে, কিন্তু আমরা মনে করছি কেন এইরকম করে একটা করিডোর দিলেন তার যুক্তি দেখাল। দেখেন কি অদ্ভুত ব্যাপার, বলে কেন ইউরোপ জুড়ে ট্রানজিট আছে, আমাদেরকে ট্রানজিট থাকতে বলছি। ইউরোপীয়রা একটা ইউনিয়ন দেশ বলেছে, অনেকগুলো দেশ বলে সেন্ট্রাল কান্ট্রি, তাদের তাদের নিজেদের অভিন্ন কারেন্সি, একটা দেশ থেকে আরেকটা দেশে সেটা ভিসা লাগে, একটা দেশের নাগরিক আরেক দেশে যা বললে তাদের জন্য শুধু আইডেন্টিটি কার্ড হয়ে যাবে। সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশিয়ান ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই, উনি বলেন এশিয়ান হাইওয়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই, যুক্ত করতে চাই। আমাদের কোন রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে? পারিনি, কাহিনী লম্বা করবো না।